মুর্শিদাবাদের বড়োয়ার পাঁচথপি বাসস্ট্যান্ডে এক কংগ্রেস কর্মী তাপস দাশগুপ্তকে বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই প্রতিবাদে অধীর রঞ্জন চৌধুরী মধ্যরাত থেকে অবস্থানে বসলেন বহরমপুরে। গান্ধী মূর্তির পাদদেশে তিনি অবস্থান বিক্ষোভে সামিল হন। তার বক্তব্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতেই তিনি এই অবস্থান বিক্ষোভে বসলেন। কি বললেন অধীর রঞ্জন চৌধুরী, চলুন শুনে নিই তার বক্তব্য। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের শক্তি যত বাড়ছে, তৃণমূল তত আতঙ্কিত হচ্ছে। তৃণমূল এটা বুঝতে পারছে পুলিশ দিয়ে মস্তান দিয়ে এ নির্বাচন করানো সম্ভব নয়। মুর্শিদাবাদ জেলায় তিনটে আসনে তৃণমূলকে হারতে হবে। মুর্শিদাবাদ থেকে খালি হাতে মমতা ব্যানার্জিকে ফিরতে হবে। তাই মুর্শিদাবাদের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে বহরমপুর লোকসভা এবং মুর্শিদাবাদের অন্যান্য এলাকাতে তৃণমূল সন্ত্রাস করে কংগ্রেসি কর্মীদের, কংগ্রেসি নেতৃত্বের মধ্যে ভয় ভীতি সঞ্চার করছে। এবং সেই সুবাদে যদি নেতাদেরকে ভয় দেখানো যায়, নেতাদের গায়ে হাত তোলা যায়, নেতাদেরকে আক্রমণ করা যায়, তাহলে সাধারণ স্তরের ভোটাররা, তারাও ঘাবড়িয়ে যাবে, তারাও ভীত হবে, তারাও আতঙ্কিত হবে। ফলে নির্বাচনের আগে তৃণমূল একটা ভয় ভীতি বাতাবরণ তৈরি করে ওরা মনে করছে পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি এখানে করা সম্ভব হবে, এবং সেই লক্ষ্যেই ওরা এগোতে চাইছে বলে আমরা নির্বাচন কমিশনকে, এখানকার নির্বাচনের যারা দায়িত্ব আছে তাদেরকে, অর্থাৎ ডিএমকে প্রতি মুহূর্তে আমরা সতর্ক করেছি। গতকাল আমরা চিঠি করেছি তাপস দাশগুপ্ত এবং মৌসুমী বেগম, যাদের নেতৃত্বে আমরা বড়ুয়ায় নির্বাচনটা পরিচালনা করছি, তাদের উপরে হামলা হতে পারে। গতকাল আশঙ্কা প্রকাশ করেছি আমরা, আর আজকে তাপস দাশগুপ্তের উপরে হামলা হয়েছে, মোবাইল কেড়ে হয়েছে, টাকা চিন্তায় করা হয়েছে। আরেকটা বিষয় লক্ষণীয় এখানে, যেদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে এলো, সেদিন কি এমন আদেশ দিয়ে গেল আমরা জানি। আজকে বেলডাঙ্গা সভা করতে গিয়ে মমতা ব্যানার্জি যেটা আশা করেছিল সেই রকম লোক সমাগম সেখানে হয়নি। ফলে বেলডাঙ্গা সভাতে আমরা দেখলাম এক অশালীন অভদ্র বাংলার মুখ্যমন্ত্রীকে। সেই মুখ্যমন্ত্রী আজকে মুর্শিদাবাদে, আর আজকেই কংগ্রেস কর্মীদের উপরে হামলা করার সাহস পেল। এই দুটোর মধ্যে যোগসাজশ কী এটা আমাদের জানা দরকার, এটার মধ্যে একটা সম্পর্ক তো আছেই। তাই আমরা নির্বাচন করছি, আমি একজন প্রতিনিধি, ভারতবর্ষের সংবিধান নির্বাচন কমিশনকে বলছে যে শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে, অবাধ নির্বাচন করতে হবে। সেই নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হবে এটা বিশ্বাস রেখে নির্বাচন পরিচালনা করছি। তারপরেও এই হামলা কেন, এটা আমাদের কাছে প্রশ্ন। তাই নির্বাচনের দায়িত্বে যারা আছে এই জেলায় তারাই এর জবাব দেবে যে কেন নির্বাচন করতে গিয়ে, নির্বাচনের কর্মকাণ্ডে করতে গিয়ে, নির্বাচনের প্রচার করতে গিয়ে আজকে কংগ্রেস কর্মীদেরকে প্রকাশ্য রাস্তার উপরে বাসস্ট্যান্ডের মতো জায়গায় তাদেরকে অমানসিকভাবে, অমানবিকভাবে তাদের উপরে হামলা করা হলো, তাদেরকে দৈহিকভাবে তাদেরকে আঘাত করা হলো। তারা হাসপাতালে ভর্তি হয়ে গেছে। তাপস দাশগুপ্ত, সে কংগ্রেসের নেতা, সে আজকে হাসপাতালে ভর্তি, কেন এটা হলো আমরা সেই জবাবটা চাইতেই এখানে অনশনে অবস্থানে বসেছি। সারাদিন প্রচার করে এসে নিশ্চয়ই শখ করে কোনো মানুষ অবস্থানে বসে না, কিন্তু যখন কংগ্রেসের কর্মীদের উপরে হাত পড়বে তখন আমাদের কিছু করতে হবে, তাই আমরা অবস্থানে বসেছি। পশ্চিম মুর্শিদাবাদ জেলায় প্রশাসন, এখানকার তৃণমূল নেতৃত্বের কথার বাইরে যাওয়ার হিম্মত তাদের নেই। তাই তৃণমূল নেতৃত্ব প্রশাসনকে তাদের অনুগত করে রেখেছে বলেই এত কিছুর পরেও কংগ্রেসের নেতাদেরকে, যারা নির্বাচনের প্রচারে যুক্ত, তাদের উপরে হামলা করার হিম্মত দেখাতে পারে। প্রশাসনকে, মুর্শিদাবাদের প্রশাসনকে জবাব দিতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী যদি ব্যক্তিগত আক্রমণ করে সেটা তার রুচির ব্যাপার, তবে আমরা এটা বলতে যাচ্ছি না যে তার ভাইপো যাকে বলা হয় সে মমতা ব্যানার্জির কে, আমি সে কথা বলতে যাচ্ছি না।